নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। যুবককে দুদিন আটকে রেখে মারধর, বাগদা এলাকার চাঞ্চল্যকর ঘটনা। ফের সাফল্য গাইঘাটা থানার পুলিশের, ডাকাতির আগেই গ্রেপ্তার চার। অনুপম সিং হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ বারাসাত আদালতে। ফের ভয়াবহ আগুন রাজারহাটে। নোয়াপাড়া উপনির্বাচন নিয়ে দোলা চলে বিজেপি। দুর্নীতির অভিযোগ গভর্নমেন্ট পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। অশোকনগরের ঘটনায় আত্মসমর্পণ অভিযুক্ত ছাত্র নেতার। উত্তাল ভাঙর, গ্রেপ্তার 50। বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার। এবার আসছে বিস্তারিত খবরে। পাশের বাড়ির বৌদির সাথে ফেসবুকে কথা হতো দু মাস ধরে, দেখা করতে গিয়েই হলো বিপত্তি। অভিযোগ, মহিলার অনুগামীরা টানা দুদিন ধরে যুবকের উপর নির্মম অত্যাচার চালায়। ঘটনাটি ঘটেছে বাগদার পুরাতন হেলেঞ্চা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় একটি জনপ্রিয় সাইট হলো ফেসবুক। যত দিন যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে হু হু করে। তবে এটি একটি সামাজিক সংযোগের ভালো পন্থা হলেও বেশ কিছু ঘটনা ফেসবুককে তুলে এনেছে খবরের শিরোনামে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের পুরাতন হেলেঞ্চার বিদ্যুৎ ঠিকাদার। যুবকটিরও ফেসবুকে একটি প্রোফাইল ছিল। সেই ফেসবুক প্রোফাইল দিয়েই SMS এর মাধ্যমে প্রায় ছ মাস ধরে কথা বলতেন পাশের বাড়ির বিশ্ব হীরা নামে এক ব্যক্তির বৌমার সাথে। দুজনের কথা চলতে চলতে একদিন পরিকল্পনা হয় দেখা করার। সেই মতো পাশের বাড়ির ওই মহিলা বিদ্যুৎকে দেখা করতে বলেন গত 1 জানুয়ারি। ওই মহিলা বিদ্যুৎকে বলেন হেলেঞ্চা বাজারে বাউল গানের অনুষ্ঠানে নিয়ে যেতে। সেই মতো বিদ্যুৎও রওনা দেয় ওই মহিলার সাথে দেখা করার উদ্দেশ্যে। তবে তারপর থেকে আর বাড়ি ফেরেনি বিদ্যুৎ। এদিকে গত 1 জানুয়ারি থেকে ছেলে বাড়ি আসছে না দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়ে বিদ্যুতের বাবা মা। 2 জানুয়ারি নিখোঁজের অভিযোগ করা হয় বাগদা থানায়। ওকে খুঁজে না পাওয়ার পরে আমরা বন্ধুর বাড়িতে সব জায়গায় খুঁজে পাই না ওকে। তারপরে আমরা 24 ঘন্টা হতে আসলো, তখন আমরা ডায়েরি করতে যাই। 3 জানুয়ারি রাতে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে বিদ্যুৎকে উদ্ধার করেন তার পরিবারের লোকেরা। তারা সেই ঘরে গিয়ে দেখতে পান সারা শরীরে ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিদ্যুৎ। যখন তাকে উদ্ধার করা হয় তখন তার কোনো জ্ঞান ছিল না বলেও জানা যায়। সাথে সাথেই জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় বাগদা হাসপাতালে। তবে কি হয়েছিল ওই দিন রাতে? কেনই বা টানা দুদিন নিখোঁজ ছিল বিদ্যুৎ? কোথায় ছিল সে? এদিন সুস্থ হয়ে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়াকে সমস্ত ঘটনা খুলে বলেন বিদ্যুৎ। শুনে নেব কি বলল বিদ্যুৎ। ঠিক আছে, ফেসবুকে তখন বাড়িতে আসলাম, তারপরে এসে আমাকে বললো দেখা করতে, বললো তাড়াতাড়ি এসো, গানে যাবো, বাউল গানে, হেলেঞ্চা বাজারে গান হবে, ওখানে যাবো। আমি ঠিক আছে আসছি। যেতে যেতে একটা ছেলে এসে আমাকে ধরলো, ধরে আমাকে বাগানে নিয়ে গেলো, মুখ টুক বেঁধে আমাকে গড়ি গড়ি বেঁধে বাগানে নিয়ে গেলো মারতে মারতে। তখন বললো তোকে মেরে ফেলে দেবো, তোকে বাঁচাবো না। আমাকে ঠিক আছে রড দিয়ে মেরেছে, দড়ি বেঁধে পায়ে উপরে বেঁধে রেখেছে, তারপরে গলায় পা ইয়ে বুটতে মেরেছে। তো দুদিন খোঁজ ছিল না, দুদিন কোথায় ছিল? দুই তিন দিন খোঁজ ছিল না আমার। ঠিক আছে, তখন আমাকে জানি না আমি কোথায় ছিলাম। তারপরে আমাদের বাড়িতে এসে ফেলে দিয়ে গেছে। তখন দেখলাম এটা আমার ঘর, এটা ঘর দেখলাম আমি। ঠিক আছে, 3 দিন পরে আমার পোষা আছে আমার। তখন আমার বৌদি আমাকে দেখেছে, আমি মানে হাতে ই করেছিলাম, এরকম করেছিলাম, আমার বৌদি আমাকে দেখেছে, মানে ওখানে শব্দ হচ্ছে ঘরের ভিতরে। তখন আমার বৌদি মানে ই পায়। তবে আক্রান্ত ওই যুবক যা বলেন তাতে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 3 তারিখ রাতেও নাকি হাসপাতালের ভেতর ঢুকে 3 যুবক তাকে হুমকি দিতে থাকে। এই ঘটনা তাকে জানালে রীতিমতো খুনের হুমকি দেয়া হয় তাকে। শুনবো সেই হুমকি নিয়েই বিদ্যুৎ কি বললেন। তিনটা ছেলে এসেছিল, ওরা বললো যদি কিছু খবর দুল্টোপাল্টা মানুষকে বলি তোকে মেরে ফেলে দেবো। কোথায় এসেছিল? বাইরে হাসপাতালে এসেছিল, বাগদা হাসপাতালে, কালকে রাত্রে এসেছিল। ডাকাতির আগেই পরিকল্পনা ভেস্তে দিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিমুলপুর ষষ্ঠীতলা থেকে 4 ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হয়। প্রতিদিন একটু একটু করে জাকিয়ে পড়ছে শীত, বাড়ছে কুয়াশা। রাত বাড়তেই কুয়াশায় ঠিক মতো দেখা যাচ্ছে না কিছুই।
আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে চোর ডাকাতেরা। প্রভাবও বাড়ছে তাদের। তবে তাদেরকে ধরতে পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনার পুলিশ প্রশাসনও। অশোকনগরের পর এবার গাইঘাটা। পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই চার ডাকাতকে এদিন আটক করে বানচাল করে দিল তাদের পরিকল্পনাকে। বৃহস্পতিবার তাদেরকে তোলা হয় বনগাঁ আদালতে। গাইঘাটা থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে গাইঘাটা থানার শিমুলপুর ষষ্ঠীতলায় চার যুবক সঞ্জিত দাস ওরফে উল্লা, অনিমেষ বিশ্বাস, দিব্যেন্দু মণ্ডল ও সঞ্জিত দাস জড়ো হন ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে রওনা দেন পুলিশও। তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান, লোহার রড, ফায়ারিং পিন হাতুড়ি সহ ট্রিগার ও একটি লাইভ গোলা বারুদ উদ্ধার করেছে পুলিশ। এদের প্রত্যেকের বাড়ি গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায় বলে জানা যায়। গাইঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে বনগাঁ লানে ডিসিজিএম কোর্টে পাঠিয়েছে। লানে ডিসিজিএম কোর্ট তাদের 14 দিনের জেল হেফাজতের অর্ডার দিয়েছেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে যে এরা সব জড়ো হয়েছিল একটা ডাকাতি করার উদ্দেশ্যে, চারজনকে অ্যারেস্ট হয়েছে, বাদবাকি যারা ছিল পালিয়ে গেছে। এদের কাছ থেকে বিভিন্ন ফায়ার আর্মস এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রিকভারি হয়েছে, যেটা দিয়ে ওরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশ সঠিক সময় গোপন সূত্রে খবর পেয়েছিল বলেই তাদের অ্যাপ্রিহেন্ড করা গেছে, নাহলে বড় বাপের একটা ডাকাতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। অনুপম সিং হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনুয়া মজুমদারের বাবা সাক্ষ্য গ্রহণ হলো এদিন। বৃহস্পতিবার বারাসাতের ফার্স্ট ট্রাক বিচারপতির সামনে সাক্ষ্য দিলেন নির্মল মজুমদার। অনুপম সিং হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনুয়া মজুমদারের বাবা নির্মল মজুমদারের সাক্ষ্য গ্রহণ হলো বৃহস্পতিবার বারাসাত আদালতে। এদিন অতিরিক্ত জেলা এবং দায়রা ফার্স্ট ট্রাক চতুর্থ কোর্টের বিচারকের এজলাসে শুরু হয় সাক্ষ্য গ্রহণের কাজ। সাক্ষ্য গ্রহণের শুরুতেই সরকারি পক্ষের আইনজীবী বিপ্লব রায় নির্মল মজুমদারকে কয়েকটি প্রশ্ন করেন। তার উত্তরও নির্মল মজুমদার দিয়েছেন এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে। এদিন সাক্ষ্য গ্রহণের পর আদালতের বাইরে দাঁড়িয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে অনুপমের ছবিতে সই সংগ্রহ করেছেন অনুপমের পরিবার। বন্ধুরা ফাঁসির দাবিও জানিয়েছেন এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে। আর ফাঁসির দাবিতে সই সংগৃহীত ব্যানার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা। আজকে মোকদ্দমার সেকেন্ড শিডিউলের সেকেন্ড ফার্স্ট ডে আজকে, তাতে যে ভিকটিম অনুপম তার হয়ে ঘটনার হয়ে যে মামলা করেছিল সেই মামলায় ওয়ান অফ দ্য অ্যাকুজড মনুয়ার বাবা তিনি আজকে সাক্ষী দিলেন। তার সাক্ষীটা হলো, কিন্তু সাক্ষীটা আজকে ক্লিয়ার হলো না, মানে শেষ হলো না, ক্লিয়ার হলো না মানে শেষ হলো না। ছেলের জন্য ওরা খুঁজে খুন করেছে, ওর আমি তো কাল যেন সে ওই দোকানেই থেকে বসে মারে, তার যদি ফাঁসি ফাঁসি হলেই ফাঁসি যাবে, আর যদি ফাঁসি না হয় তাহলে যেন উপযুক্ত শাস্তিও যেন সারা জীবন ওর ভিতরে বসে মারে। আমার একটাই কথা ভারত সরকারের কাছে, আমার এইটাই আমার আবেদন আদিদার কাছে, আর সংসদ ভারতের সরকারের কাছে আমার বিচারের প্রতি এই আশা আছে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। বুধবার রাজারহাটের একটি বিলাসবহুল কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বিলাসবহুল কটেজে আগুন লেগে প্রায় কোটি টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হল। আজ বেলা 1টা নাগাদ বৈদিক ভিলেজের 27A নম্বর কটেজে আগুন লাগে। কটেজটিতে কাঠ ও বিচুলি জাতীয় দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে কটেজের রুমে থাকা এসি মেশিন থেকে আসবাবপত্র। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা গেছে মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বৈদিক ভিলেজের ওই কটেজটিতে। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা, পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকলের মতে ওই কটেজে যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, যার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা তো এসে ঠিক এক করতে পারিনি, অনুমান মোটামুটি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়তো হতে পারে প্রাথমিকভাবে অনুমান করছেন। কটা ইঞ্জিন এসেছে? না, একটাই এসেছে, ওয়াটার ক্যারিয়ার এসেছে, আর একটা গাড়ি আসছে রাস্তায় আছে। এখন কি টোটালি অ্যারেস্ট করা গেছে? এখন আগুন সেরকম নেই, এখন ড্যাম্পিং ডাউন চলছে। এক মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এক পৌরসভার কর্মীর বিরুদ্ধে। বাড়ি থেকেও না থাকার সুযোগ নিয়েই ওই ঘটনা ঘটায় ওই অভিযুক্ত ব্যক্তি বলে জানা গেছে। মানসিক ভারসাম্যহীন যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম বছর 55-এর ভোলানাথ দাস। তার বাড়ি হালিশহর বলদেঘাটা অঞ্চলে। গতকাল গণধোলাইয়ের পর বিষয়টি স্বীকার করে নেন ভোলানাথ। তিনি হালিশহর পৌরসভার কর্মী বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় হালিশহর থানা এলাকায় বাড়ি ওই মানসিক ভারসাম্যহীন যুবতীর। তার বাবা কয়েকদিন বাড়িতে ছিল না। যুবতীর মা মাঝে মধ্যে প্রতিবেশীদের বাড়িতে যান। অভিযোগ, সেই সুযোগে যুবতীকে একাধিকবার ধর্ষণ করে ভোলানাথ।
সম্প্রতি যুবতীর আচরণ অস্বাভাবিক লক্ষ্য করা যায়। এর মধ্যে কয়েকজন প্রতিবেশী যুবতীর মাকে জানান ভোলানাথ তাদের বাড়িতে কয়েকবার এসেছিলেন। এরপর গতকাল ভোলানাথ ঠাকুরপাড়া এলাকায় আসতেই তাকে চেপে ধরেন স্থানীয় কয়েকজন মহিলারা। শুরু হয় মারধর। মারধরের জেরেই ধর্ষণের কথা স্বীকার করে ভোলানাথ। আওয়াজ সামনে নেই। থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Your family and friends to have some spicy and tasty in delicious combination. Get your favorite food here, the best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini restaurant, post office road, Abra, open Monday through Sunday. The rise of leaders. Join the beats, the sound, beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance, helpful staff, অভিজ্ঞ technician, অত্যাধুনিক workshop. আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড, এখন হাবড়াতে চোংদা মোড় হাটথুবা। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা 2 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া 1 নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। স্পর্শ হলো ছুতে যায় আন মনে, মুক্ত তার অলঙ্করণ ধুতে পারে অনবদ্য, তুমিও অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতি ধারায়। রাজস্থান মার্বেল বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। নোয়াপাড়া বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন তৃণমূলের 2 বারের বিধায়ক মঞ্জু ঘোষ। বিজেপি তাকে প্রার্থী ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন 2 বারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসু। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করতে পারে বিজেপি, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এখনও পর্যন্ত এই খবরের সত্যতা কোনো পক্ষেই স্বীকার করে নেয়নি। নোয়াপাড়ার উপনির্বাচনে দলের প্রার্থী পদ না পেয়ে ক্ষুব্ধ মঞ্জু বসু, ফলে বিজেপির প্রস্তাব বিবেচনা করতে পারেন তিনি।
এদিন মঞ্জু বসুর অভিমান ভাঙাতে তৃণমূলের তরফে আসরে নেমেছেন বিধানসভার মুখ্য সচেতক তথা উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ। আজ সকাল সকাল মঞ্জু বসুর বাড়িতে যান নির্মলবাবু। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তাও হয়, যদিও দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি নির্মলবাবু। মঞ্জু বসু বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রশ্ন এড়িয়ে যান, বলেন কিছুই জানি না, এসব বিষয়ে তিনি কোনো খবর রাখেন না। প্রাক্তন বিধায়কের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন মাত্র, কিন্তু হঠাৎ আজই সকালে কেন প্রয়োজন হলো সৌজন্য সাক্ষাৎকারের তা জানতে চাইলে বললেন জানেন না। আপনি যে গেলেন ভেতরে? না না, কোনো খবর রাখিনি এসব। হ্যাঁ, এসব ব্যাপারে কোনো খবর রাখি না গো, জাস্ট আমি এসেছি কেমন আছে দেখতে। দুর্নীতির অভিযোগ তুলে গভর্নমেন্টের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ, ওই স্কুলের সব কিছুতেই বেশি ফি নেওয়া হচ্ছে। মাইকেলনগর শিক্ষানিকেতন গভর্নমেন্ট স্পন্সর কো এডুকেশন ইংলিশ মিডিয়াম হাই স্কুলের বিরুদ্ধে অভিযোগে সবর হয়েছেন এলাকার অভিভাবকরা। তাদের অভিযোগ, সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করেছিলাম যাতে কম খরচে পড়াশুনো করাতে পারি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সব বিষয়কেই ব্যবসায় পরিণত করে ফেলেছে। বুকলিস্টে বইয়ের নামের পাশাপাশি একটি বিশেষ দোকানের নাম ও তার ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। এছাড়া সরকারি স্কুল হলেও স্কুলের নামে ডোনেশন নেওয়া হচ্ছে, স্কুলের জেনারেটর বসানো নিয়েও মোটা টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। বেশ কয়েকজন গার্জিয়ান আবার দাবি করেছেন প্রথমবার যখন ভর্তি করা হয়েছিল তখন বলা হয়েছিল স্কুলকে উন্নত করার জন্য একবারই নেওয়া হবে টাকা, কিন্তু টাকা নেওয়া হচ্ছে বিভিন্নভাবে। সরকারি স্কুলে তো অ্যাকচুয়ালি প্রকাশনী ছাড়া বইয়ের নাম দেওয়া যায় না, কিন্তু এই স্কুলে দেওয়া হয়েছে প্রকাশনী একটা মেনশন করে পার্টিকুলার একটা স্কুলকে দেওয়া হয়েছে, দোকানকে দেওয়া হয়েছে, যে দোকানে আপনার কোনো ডিসকাউন্টও দেওয়া হয় না, বইয়ের যা দাম সেই বইয়ের দাম নেওয়া হচ্ছে। আর স্কুলে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে বইয়ের দোকানে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা একটা টিচারের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন ওই টিচারের ফোন নাম্বার দিয়ে একটা দিয়ে ওটা দেওয়া হয়েছে, ওই দোকানেই যেতে বলা হচ্ছে। আর আদার্স যদি আমরা চাই যে আমরা বলছি যে আমাদের এটা কিনতে অসুবিধা হচ্ছে, আপনার প্রকাশনীর নামটা প্রকাশ করলে আমরা অন্য জায়গা দিয়ে বই নিতে পারছি, তখন বলছি যে আপনাদের কিছু করতে হবে না, আপনারা ওখান থেকেই বইটা আপনারা কালেক্ট করুন, এটা ফোর্স দিয়ে বলা হচ্ছে। আর একটা অভিযোগ রয়েছে স্কুলের বিরুদ্ধে, যেটা ডোনেশন, সরকারি স্কুল তো ধরো ডোনেশন নেওয়া যায় না, সেখানে ডোনেশন নেওয়া হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? এটা ডোনেশনের কথাটা যেটা উঠেছে, সেই ডোনেশনের কথাটা হচ্ছে ওনারা আমাদের প্রমিস করেছিলেন যে ফার্স্ট টাইম আমরা অ্যাডমিশনের সময় নিচ্ছি, স্কুল নতুন খোলা হয়েছে তার জন্য পরের বার নেওয়া হবে না, কিন্তু এখন বলা হচ্ছে যে এই ডোনেশনটা নেওয়া হচ্ছে, আমাদের সরকারি কোনো টিচার নেই, আমরা প্রাইভেট টিচার রাখবো বলে এই ডোনেশনটা নেওয়া হচ্ছে। এই ডোনেশনটার পরিমাণটা অনেকটা বেশি আর অনেকেরই দিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা বাই ফোর্স নেওয়া হচ্ছে। এখানে অনেকজন একজন নামি দামি লোকও বলেছে যদি আপনারা ডোনেশনটা দিতে পারেন পড়াবেন, আর না যদি দিতে পারেন তাহলে পড়াবেন না। অশোকনগরে মহিলাকে শ্লোতাহানি এবং মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের ছাত্র নেতা পাপন সরকারের বিরুদ্ধে, তবে ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ওই তৃণমূল ছাত্র নেতা। অশোকনগর ছাত্র নেতার মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অশোকনগর নৈহাটি রোডের 8 নম্বর মোড়ে অবরোধ করল বিজেপি। পুলিশের কাছে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দিল অশোকনগরের বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, গত সোমবার বিকালে অশোকনগরের তৃণমূল ছাত্র নেতা পাপন সরকারের বিরুদ্ধে বধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। বুধবার রাতে অশোকনগর থানার সামনে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তারা। তবে ছাত্রনেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও বধূকে মারধরের ঘটনা নিয়ে অশোকনগরের বিরোধী রাজনৈতিক দলগুলি যে রাজনৈতিক মাটি পাওয়ার চেষ্টা করছে সেটাই গুঞ্জন রাজনৈতিক মহলে। তবে এদিকে বৃহস্পতিবার বারাসাত আদালতে আত্মসমর্পণ করলেন ওই ছাত্রনেতা পাপন সরকার। ইতিমধ্যে তিনি বেল পেয়েও যান বলে জানান তার আইনজীবী। পাপন সরকার আজকে সারেন্ডার করল অশোকনগর পিএস কেস কানেকশনে, এবং 41 নোটিস হি ওয়াজ কমপ্লাইড বিফোর দ্য আইসি, দ্যাটস ওয়াই দ্য ল্যান্ড কোর্ট প্লিজ টু ইস্যু, তাই প্লিজ টু অ্যালাউ দ্য 437 বেল। নো, পাপন অ্যাবসকন্ড কেন করছিল? মানে এমন কিছু হি ওয়াজ নট অ্যাবসকন্ড আফটার গিভিং 41 নোটিস, হি ওয়াজ কমপ্লাইড দ্য নোটিস এবং প্রেজেন্ট বিফোর দ্য আইও, আফটার দ্যাট দ্য আইও recording his statement and submitting that he was received, that was attended. তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন সরকার জানান যেহেতু তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাই বিরোধীরা চক্রান্ত করছে। কি বললেন পাপন শুনব। দেখুন, আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, আমি নির্দোষ, আমার বিরুদ্ধে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে আর তার জন্য আমাকে এই মিথ্যা মামলা ষড়যন্ত্র করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে কথা, বাজে কথা, এরকম কখনোই
ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। সেই আন্দোলনে বিরোধী পক্ষে যোগ দিতে গিয়ে বাগুইআটি থেকে 50 জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলো। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় পথে আটক 70 জন। পুলিশ জানিয়েছে তাদের কাছে সূত্র মারফত খবর আসে আন্দোলনে যোগ দিতে প্রায় 100 জন লোক দুটি গাড়িতে চেপে কলকাতা থেকে ভাঙড়ে যাচ্ছেন। উপরমহল থেকে নির্দেশ পেয়ে চিনার পার্কে গাড়ি দুটিকে আটকে দেয় পুলিশ। গাড়ির আরোহীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। এরপরই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। কী কারণে তাদেরকে আটক করা হলো পুলিশের কাছে জানতে চান আন্দোলনকারীরা, কিন্তু পুলিশ কারণ না জানানোই তাদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা চরমে পৌঁছায়। পুলিশের দাবি, আন্দোলনকারীরা একটি নকশালপন্থী সংগঠনের সদস্য। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ধরা পড়লে ওই যুবককে গণপিটুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মারধর করে এক যুবককে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার চাঁদাপুকুর এলাকার ঘটনা। ধৃতকে আজ বসিরহাট আদালতে তোলা হয়। অভিযোগকারী নাবালিকা গতকাল রাত 10টা নাগাদ পাশের এক আত্মীয়র শরীর খারাপের খবর আসে। অভিযোগকারী নাবালিকার মা সেই আত্মীয়কে দেখতে যান। তখন ঘরে একাই ছিল ওই নাবালিকা। অভিযোগ সেই সুযোগে পাড়ার এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা চিৎকার করলে প্রতিবেশীরা জড়ো হয়। ধরে ফেলা হয় অভিযুক্তকে, শুরু হয় মারধর। এরপর পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। বেঙ্গল লাইভের বিশেষ প্রতিবেদন দেখুক শিরিশচন্দ্র বিদ্যারত্নের জীবন কথা। পুরভবন আর একটি রাস্তার নাম। মৃত্যুর 124 বছরে প্রাপ্তি শুধু এটুকুই। ইতিহাসে আজও উপেক্ষিত রয়ে গেলেন গোবরডাঙ্গার ভূমিপুত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, দেশের প্রথম বিধবা বিবাহ করা কৃতি বাঙালি। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বাঙালির বীরত্বের এক উজ্জ্বল নাম। জন্ম 1831 সালে গোবরডাঙ্গায়। বাবা তৎকালীন সময়ের বিখ্যাত কবিগান ও রামায়ণ বিশারদ রামধন তর্কবাগীশ। খাটুরায় প্রাথমিক শিক্ষা শেষ হতেই শ্রীশ পাড়ি দেন কলকাতায়। ভর্তি হন সংস্কৃত কলেজে। সেখানেই তিনি শিক্ষক হিসেবে পেয়ে যান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। শিক্ষকের আদর্শে শ্রীশচন্দ্র গড়ে তোলেন নিজেকে। বিদ্যাসাগরের বহু লড়াইয়ে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। কিন্তু সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে বিধবাকে বিবাহ করতে রাজি এমন পাত্র মেলে না। বুক ফুলিয়ে এগিয়ে এলেন বিদ্যাসাগরের সুযোগ্য ছাত্র শ্রীশচন্দ্র। বর্ধমানের পলাশডাঙ্গার বাসিন্দা ব্রহ্মানন্দ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে কালীমাতাকে বিয়ে করতে সম্মত হলেন শ্রীশ। যতই আইন হোক মানল না সমাজ। শ্রীশচন্দ্রের বিধবা বিবাহ ঘিরে তখন উত্তপ্ত গোবরডাঙ্গা। প্রমাদ গুনলেন বিদ্যাসাগরও। গোবরডাঙ্গার পরিবর্তে কলকাতার সুকিয়া স্ট্রিটে সেই বিয়ে হল। বিয়ের আসরে হাজির ছিলেন স্বয়ং বিদ্যাসাগর, ছিলেন প্যারিচাঁদ মিত্রসহ আরও বহু বিখ্যাত বাঙালি। দুবছর পরে শ্রীশচন্দ্র বনগার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হলেন। তখন গোবরডাঙ্গা বসিরহাট মহকুমার অন্তর্ভুক্ত ছিল। শ্রীশচন্দ্রের উদ্যোগে বারাসাত নতুন মহকুমা হয়। গোবরডাঙ্গা বসিরহাট মহকুমা থেকে বারাসাত মহকুমার অন্তর্ভুক্ত হল। মাইকেল মধুসূদন দত্ত বিদেশে বিপুল টাকা ঋণগ্রস্ত হলেন। কবি সেই চিঠি পেয়ে বিচলিত বিদ্যাসাগর ছাত্র শ্রীশচন্দ্রের কাছ থেকে টাকা ধার করে মধুসূদনকে পাঠিয়েছিলেন। 1870 সালে গোবরডাঙ্গা পুরসভা গঠিত হয়। শ্রীশচন্দ্র ছিলেন পুরসভার প্রথম পুরপ্রধান। গোবরডাঙ্গা রেলস্টেশনও গড়ে ওঠে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের কৃতিত্বেই। তাই গোবরডাঙ্গা নামের সঙ্গে সমান্তরালভাবে থাকার কথা শ্রীশচন্দ্রের নামও। কিন্তু তিনি কি পেলেন ইতিহাসের সেই সম্মান? আমরা এই অঞ্চলের মানুষ সাংঘাতিকভাবে গর্ববোধ করি, ভীষণভাবে গর্ববোধ করি এবং আমরা খুশি। আমরা শুধু তাই না, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন শুধু বিধবা বিবাহ করেছিলেন সেটাই না, উনি কিন্তু বনগাঁ মহকুমার, উনি ওই সময় ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, বনগাঁ মহকুমার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। পরবর্তীকালে বসিরহাট মহকুমা পাশেই আমাদের আছে, ওখানেও উনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং গোবরডাঙ্গাটা বসিরহাট মহকুমারের আন্ডারে চলে গেছিল। গোবরডাঙ্গা পুরসভাতে কিছু, গোবরডাঙ্গা পুরসভার 1870 সালে গোবরডাঙ্গা পয়লা মে গোবরডাঙ্গা পুরসভা জন্মগ্রহণ করে এবং ওই প্রথম শ্রীশচন্দ্র
শ্রীশচন্দ্র বিদ্যারত্ন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান ছিলেন, প্রথম পৌর প্রধান শ্রীশচন্দ্র বিদ্যারত্ন গোবরডাঙ্গা পৌরসভা। তার নামাঙ্কিত রাস্তা স্মৃতি সংরক্ষণের জন্য পৌরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমরা দেখুন আমরা আস্তে আস্তে তার নামাঙ্কিত আমরা রাস্তা করেছি এবং গোবরডাঙ্গা পৌরসভার বর্তমান যে পৌর প্রধান এবং পৌর বোর্ড, আমরা এই যে পাশে যে কঙ্কনা বাহরটা দেখছেন, আমরা একেবারে কঙ্কনা বাহরের পাশেই দাঁড়িয়ে আছি। এটাও কিন্তু ঐতিহ্যশালী একটা বাহর এবং ইতিহাস প্রসিদ্ধ বাউর। এই বাউরের নামে অনেক রূপকথার গল্প আছে আর কি। আমরা এখানে একটা ভালো একটা পিকনিক স্পট করেছি এবং শ্রীশচন্দ্র বিদ্যারত্নকে আরও মানে আমরা যেহেতু এই খাটুয়া গ্রামের মানুষ এবং পৌর প্রধান আমাদের পৌর বোর্ড একত্রিত হয়ে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের নামে আরও অনেক কিছু করবার ভাবনা চিন্তা আছে, আস্তে আস্তে আমরা করবো সেগুলো। ইতিহাস কথা রাখেনি, গোবরডাঙ্গা পুরভবনের নামকরণ হয়েছে শ্রীশচন্দ্রের নামে, আর খাটুরার বাস্তুভিটে একটি রাস্তা। যে কৃতি বাঙালির হাত ধরে গোবরডাঙ্গাকে চিনল গোটা দেশ, তৎকালীন সমাজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিদ্যাসাগরের যে ছাত্র প্রথম বিধবা বিবাহ করলেন, আজ নিজভূমে তিনি যেন পরবাসী। শ্রীশচন্দ্র বিদ্যারত্নের মূল্যায়ন কতটা হল শুনব গোবরডাঙ্গার বাসিন্দাদের কাছে। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রথম, তিনি ছিলেন বিধবা বিবাহ করেন। বিধবা বিবাহ করার দরুন তৎকালীন যুগে একটা সামাজিক আড়ম্বর সৃষ্টি হয়েছিল বিধবা বিবাহ করার জন্য। 1831 সালে তিনি খাটুরায় জন্মগ্রহণ করেন। তারপর তিনি ভগবানচন্দ্র বিদ্যালঙ্কারের চতুষ্পাঠীতে এখানে পড়াশুনো করেন এবং তারপর সেখান থেকে তিনি কলকাতা সংস্কৃত কলেজে পড়াশুনো করার জন্য যান। সেই সময় সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই হিসাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মানে গুরুত্বপূর্ণ ছাত্র হিসেবে শ্রীশচন্দ্রের সঙ্গে তার বেশ সখ্যতা জন্মায়। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন সংস্কৃত কলেজ থেকে লেখাপড়া শেষ করে ওই কলেজের সেক্রেটারির পদ তিনি লাভ করেন এবং তারপর তিনি ওই কলেজের অর্থাৎ কলকাতা সংস্কৃত কলেজে তিনি অধ্যাপক হন। অধ্যাপক হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই বিদ্যাসাগরের সঙ্গে তার সম্পর্ক আরও সুসম্পর্ক তৈরি হয় এবং সেই সুসম্পর্কের কারণের জন্যে বিদ্যাসাগরের যে কাজকর্ম বিভিন্ন রকম উদ্যোগ, তিনি সেই উদ্যোগ গ্রহণ করতে থাকেন। এই সময় তিনি যশ পণ্ডিতের পদ লাভ করেন। যশ পণ্ডিতের পদ লাভ করে তিনি মুর্শিদাবাদে যান। মুর্শিদাবাদে যাওয়ার সময় তার প্রথম স্ত্রী মারা যান। এই প্রথম স্ত্রী মারা যাবার পর বিদ্যাসাগরের চেষ্টায় যখন বিধবা বিবাহ হবার জন্যে আইন পাশ হলো, সেটা 1856 সালের জুলাই মাস, সেই সময় বিধবা বিবাহ করার মতো কোনো সেই ধরনের লোক পাওয়া যাচ্ছিল না। কারণ তখনকার দিনে বিধবা বিবাহ করা একটা বিরাট জটিলতার ব্যাপার। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ অনুরোধে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন তার স্ত্রীগত হওয়ার কারণের জন্যে তিনি প্রথম বিধবা বিবাহ করতে সম্মত হন। কিন্তু এই বিধবা বিবাহ গোবরডাঙ্গাতে করা সম্ভব হয়নি। হয়নি এই কারণে যে তৎকালীন গোবরডাঙ্গার যে রক্ষণশীল সমাজ ছিল তারা এই বিধবা বিবাহ করতে শ্রীশচন্দ্রকে দিচ্ছিলেন না। এমনকি শ্রীশচন্দ্রের মা তিনিও পর্যন্ত এই বিধবা বিবাহে উৎসাহ দেননি, বরং তার সঙ্গে ছেলের একটা মনোমালিন্য তৈরি হয়। তখন কলকাতার সুকিয়া স্ট্রিটে এই বিধবা বিবাহ সম্পন্ন হয়। সেখানে পাত্রী ছিল বর্ধমানের কালীমতি বলে একটি 10 বছরের মেয়ে, সে বিধবা ছিল 10 বছর বয়সেই। সেই 10 বছরের মেয়েটির সঙ্গে, কালীমতি মানে মেয়েটির সঙ্গে শ্রীশচন্দ্রের বিধবা বিবাহ হয় 1856 সালের 7ই ডিসেম্বর কলকাতার সুকিয়া স্ট্রিটে। এই সুকিয়া স্ট্রিটে বিধবা বিবাহ হওয়ার সময় বিদ্যাসাগর সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি সেই অবস্থায় উপস্থিত ছিলেন, খাটুরাতে আসেন এবং তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে খাটুরাতে যে চণ্ডীতলা রয়েছে তার পাশে তিনি জোড়া শিব মন্দির তৈরি করেন। মন্দিরটি এখনও আছে, কিন্তু তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়িটি এখন আর নেই, অবলুপ্ত হয়ে গেছে। বা তিনি যে স্কুলে লেখাপড়া করেছেন ভগবানচন্দ্র বিদ্যালঙ্কারের যে স্কুল, সেই স্কুলটিও এখন আর নেই। সেই কারণে সেই স্মৃতি কিছু নেই, কিন্তু তার তৈরি যে শিব মন্দিরটি বাউড়ের পাশে এখনও পর্যন্ত
আছে এবং সেখানকার মানুষ সেটাকে খুব যত্নের সঙ্গে রেখেছে এবং সেখানে একটা ঘাটও বাঁধানো আছে। এবং তার যে সাহিত্যকর্ম, তিনি খুব সুন্দর সংস্কৃত কবিতা লিখতে পারতেন এবং সংস্কৃত কবিতা লিখে সেই সময় তিনি পুরস্কারও পেয়েছেন। তার সেই কথা আমাদের দীনবন্ধু মিত্রের যে সুরধ্বনি কাব্যগ্রন্থ, শিরোধ্বনি কাব্যগ্রন্থের এর উল্লেখ পাওয়া যায়। সেই ব্যক্তি 1893 সালে পরলোকগমন করেন, মারা যান। মহাকাল বোধহয় এমনই নিষ্ঠুর হয়। ব্রিটিশ শাসনে গোবরডাঙ্গার উত্তরণে যিনি ছিলেন অগ্রদূত, আজ তিনিই রয়ে গেলেন প্রদীপের নিচে নিকষ অন্ধকারে। তাই কঙ্কনা বাঁওড়ের তীরে জোড়া মন্দির ঘাটে আজ শোনা যায় বোবা সানাইয়ের করুণ সুর। ইটকাট পাথরের পাঁজরে ইতিহাস যেন ফিস ফিস কথা কয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি, অশোক চাঁদ বাদনি।